আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ বশিরুদ্দিন, নিউ লাইফ হেলথ সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে হিজামা চিকিৎসা। হিজামা চিকিৎসার মাধ্যমে কিভাবে ব্যাক পেনে রোগীদেরকে সুস্থ করা সম্ভব সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনার যদি ব্যাক পেন থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। হিজামা, হিজামা আরবি আল হাজম শব্দ থেকে উৎপত্তি, এর অর্থ হচ্ছে চোষা বা টানা। একে আরবিতে হিজামা বলে আখ্যায়িত করা হয়। আধুনিক পরিভাষায় একে কাপিং থেরাপি বলা হয়। কাপিং থেরাপি মাধ্যমে যে সকল রোগের চিকিৎসা দেওয়া হয় তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে ব্যাক পেন। ব্যাক পেন যাদের আছে তাদের অবশ্যই কাপিং থেরাপির মাধ্যমে যদি চিকিৎসা নেওয়া হয়, আশা করি যে ওষুধবিহীন এবং কি বিভিন্ন চিকিৎসার চাইতে অনেক উত্তম চিকিৎসা হচ্ছে এই হিজামা নেয়াটা। হিজামা নিয়ে ব্যাক পেনের অনেক রোগী আমাদের এখান থেকে ইনশাআল্লাহ সুস্থ হয়েছেন। আমরা চেষ্টা করব তেমনি কিছু রোগীর সাক্ষাৎকার আজকে আপনাদেরকে দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের নামটা? বাচ্চু। বাচ্চু তো বাচ্চু। কই থেকে আসছিলেন আপনি? আমি রাজেন্দ্রপুর থেকে আসছি। গাজীপুর রাজেন্দ্রপুর? জি। আচ্ছা, কি সমস্যা নিয়ে আসছিলেন, কি কষ্ট নিয়ে আসছিলেন? ব্যথা, ব্যথা ছিল ঘাড়ে, ঘাড়ে ব্যথা ছিল না, ঘাড়ে ব্যথা ইচ্ছে কি এই সাইড, বাম সাইডে ব্যথা ছিল। এখন আমাদের এখানে চিকিৎসা নেওয়ার পরে আপনার কিরকম মনে হচ্ছে, কতটুকু ভালো হয়েছে? মোটামুটি আমি স্বাভাবিক আছি। 100% এর মধ্যে আপনার কতটুকু ভালো লাগে? 90% আছি। 90% ভালো লাগতেছে? ভালো লাগতেছে। এটা কি আসলে মন থেকে কইতাছেন আপনি? মন থেকে না, আমার শরীরের থেকে। শরীর থেকে না? আচ্ছা, যাক, শরীরের অবস্থান থেকে আপনি বলতেছেন যে আমি 90% ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভাইজানের নামটা? আমার নাম মিজান। মিজান, ওনার নাম মিজান, ওনার বয়স প্রায় 43 বছর। ওনার ঘাড়ে অনেকগুলো সমস্যা ছিল, তো উনি আসছেন কোথেকে আপনি? আমি আসি বরিশাল যাব। বরিশাল থেকে? এই কষ্টটা পাচ্ছেন কতদিন যাবৎ? আজকে প্রায় 14 মাস। 14 মাস যাব। কি সমস্যা হইতো আপনার? আমার গাড়ের সমস্যা, গাড়ের কারণে মানে মাথা নাক চোখ কারণে এক সাইড পুরো। আমাদের এখান থেকে আপনার চিকিৎসা নেওয়ার পরে আপনার এখন কতটুকু ভালো মনে হচ্ছে? আমি বর্তমানে অনুমান করতাম যে 60% বেশি ভালো বুঝি। আসছেন কত ঘন্টা আগে আমাদের এখানে? 7টার সময় আসি। 7টার সময় আসছেন, এখন রাত্রে প্রায় 10:30 মতন বাজে। 3.5 ঘন্টা যাক, 3.5 ঘন্টার মতন আমরা চিকিৎসা দেওয়ার ওনাকে চেষ্টা করছি। এর ভিতরে ওনার নিজের মুখের কথা, মানে এতে কি কোনো মিথ্যার কোনো আশ্রয় আছে আমাদের, আমি জোর করতেছি? না না না, মিথ্যার কোনো কথা না। আচ্ছা যাক, এটা আমরা আসলে ভিডিও গুলা করি, যারা দূর দূরান্ত থেকে রুগীরা আপনারা আসেন, অনেক সময় অনেক জায়গায় যে প্রতারিত হন। ভাইজান কোথেকে আসছিলেন? নারায়ণগঞ্জ। কোন জায়গা? চাষারা। ভাইয়ের নামটা? আসান। ভাই আপনি বিজনেস করেন, গদির বিজনেস, যেটা বালুর বিজনেস আমরা বলে থাকি। তো আপনার সমস্যাটা কি ছিল? আমার ব্যাক পেইনের ব্যথা আছিল, ঘাড়ের ব্যথা আছিল। আচ্ছা, আপনার ট্রিটমেন্টের অনলাইনে দেখছি, ফেসবুকে দেখছেন, যেটুকু ব্যথা নিয়ে আসছেন, মনে করেন 100% ব্যথা নিয়ে আসছেন, এখন আমাদের এই চিকিৎসা দেওয়ার পরে এখন আপনার কাছে মনে হচ্ছে যে আপনার শরীরে কতটুকু ব্যথা আছে? ধরেন 70% নাই। 70% নাই, এটা মন থেকে বলতেছেন তো? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, এই দুই ভাই আসছে হচ্ছে কি অনেক দূর থেকে, নারায়ণগঞ্জ চাষারা থেকে আসছে ওনারা, ওনাদেরকে আজকে আমাদের এখানে প্রথম চিকিৎসা নিছে। তো আমরা চেষ্টা করছি ওনাদেরকে সেবা দেওয়ার জন্য। ওনার যেই সমস্যা, এই সমস্যাটা অনেক গভীরে, যদিও বা আমি বলছি ওনাকে যে আরো 2টা সেশন অবশ্যই নেওয়ার জন্য, আশা করি যে 2টা সেশন নিলে উনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। তো আজকে আমরা এই পর্যন্ত বিদায় নিই, আসসালামু আলাইকুম।